হ্যালো বন্ধুরা, প্রথম ম্যাচ হারার পর এটিকে মোহনবাগান দলের পরবর্তী ম্যাচ 24 আগস্ট সন্ধে 6টার সময় বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো এটিকে মোহনবাগানের কাছে প্লে অফের দৌড়ে নিজেদের ধরে রাখার জন্য এই ম্যাচটা কিন্তু জিততেই হবে। এবং অপরদিকে মুম্বাই সিটি এফসি তাদের প্রথম ম্যাচ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে 4-1 মার্জিনে জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে রেখে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে। তো যথাযথভাবে এই ম্যাচটা কিন্তু খুবই জমজমাট হতে চলেছে। তো এই ভিডিওতে এটিকে মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কি হতে পারে সেই নিয়েই আলোচনা করব। তো এই ম্যাচ জিততে হলে কিন্তু ফেরান্ডোকে তার সিনিয়র স্কোয়াড নামাতেই হবে, কারণ এই ম্যাচে যদি আবারও ইয়ং প্লেয়ারদের টেস্ট করতে ব্যস্ত থাকে জুয়ান ফেরান্ডো, তাহলে কিন্তু এই ম্যাচেও ভুগতে হতে পারে ফেরান্ডো বাহিনীকে। তো এই ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনে আমি চাই জুয়ান ফেরান্ডো খেলা, কারণ মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে ডিফেন্সকে কিন্তু যথেষ্ট আটোসাটো করতেই হবে এবং গোলের সুযোগ পেলেই কিন্তু সেটাকে গোলে কনভার্টও করতে হবে। তো গোলকিপার পজিশনে বিশাল গায়েতকে রাখা দরকার এবং চারের ডিফেন্সে লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস এবং রাইট ব্যাক পজিশনে আশিস রায়কে রাখা হচ্ছে এবং দুজন সেন্টার ব্যাক পজিশনে পোগবা এবং প্রীতমকে রাখছি এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কার্ল ম্যাকেউ এবং জনি কাউকোকে রাখা উচিত। এবং আপফ্রন্ট দেখলে আপফ্রন্টে লেফট উইং থেকে আশিক কুরুনিয়ান এবং রাইট উইং থেকে মানবীর সিং এবং প্লেমেকারের ভূমিকায় হুগো বোমসকে রাখছি এবং একজন সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে লিস্টন গুলাসোকে রাখা হচ্ছে। তো আগের ম্যাচে কিয়ান যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু এখানে আমার মতে কিয়ানকে সুপার সাব হিসাবে ব্যবহার করলে বেশি ভালো হবে। তো আমার মতে এটা কিন্তু বেস্ট প্লেয়িং ইলেভেন হতে পারে এটিকে মোহনবাগান দলের জন্য। তো তোমাদের মতে এটিকে মোহনবাগান দলের বেস্ট প্লেয়িং ইলেভেন এবং এই ম্যাচের ফলাফল কী হতে পারে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এটুকুই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।